গাইস, তো আগের দিন রাত্রেবেলায় চপকে নিয়ে পার্টি করার পর আমি যা ঘুম দিলাম কি আর বলবো। মানে ওর ইচ্ছাটা পূরণ করার পর আমি এতটা শান্তি পেয়েছিলাম না। এবার চলো ফটাফট আগে একটু স্নান করে নিই আমি, কারণ দুদিন ধরে আমার স্নানই করা হয়নি। প্রথমে তো চপকে পার্টি দেওয়ার চক্করে, আর তারপরে নানা রকম অন্যান্য কারণে স্নানই করা হয়নি। চলো, স্নান টান করা হয়ে গেছে, এবার ফটাকতে আমাকে উপরে উঠতে হবে। এবার উপরে উঠে আজকে একটা জামা প্যান্ট পরে নিয়ে আগে। আর কত ভাই এরকম ভাবে খোলা এই গেঞ্জি পরে ঘুরে বেড়াবো, তোমরাই বলো। ফটাকতে এখান থেকে আমি একটা সুন্দর দেখে জামা প্যান্ট পরে নি, এটাই থাক ভাই, হুডি পরাই থাক, এতে একটু হাওয়া বাতাসও লাগবে আর আমাদের চেহারাটাও ঢাকা থাকবে। বাকি চপ আছে কোথায়? সালা মালটা কালকে পার্টি করে এসে যে রাত্রেবেলায় ঘুমিয়েছে তারপর থেকে ওর কোনো খবরই নেই। এ চপ, তুই কোথায় গেলি? আরে এ তো দেখি এইখানে উল্টে পড়ে এখনো ঘুমিয়ে রয়েছে। আবে মালটা কি জিন্দা আছে না মরে গেছে? তো কিছুই বুঝতে পারছি না। আবে চপ, তুই জিন্দা আছিস? বলছিলাম এত খাওয়া বেশি হয়ে গেছে, আমি আর নড়তে পারছিলাম না, তাই এখনো ঘুমিয়ে আছি। আরে তুইও আর কি মনে রাখবি বল, একদিনই সালা তোকে পার্টিতে নিয়ে গেছি, তারপরেই দেখো গাইতে এই অবস্থায়ের। আর বস, আরেকটা কথা ছিল, কিছু মনে করবে না তো? যদি না মনে করো তাহলে বলতাম। আবে হ্যাঁ ঠিক আছে বল ভাই, তোর আর কি দাবি আছে সেটাও পূরণ করে দেবো আমি। বলছি কি বস, রাত্রে এত খাওয়া বেশি হয়ে গেছিল না যে আমি বাইরেও যেতে পারি, এখানেই হেগে দিয়েছি। কি, তুই এখানে হেগে দিয়েছিস? আবে ভাই এটা কি করেছিস তুই? এ তো মাছিতে পুরো বন বন করা শুরু করে দিয়েছে, আর এটা কি ভাই ড্রয়িং করতে করতে হেগেছে নাকি? আবে আর তুইও শুধরাবি না গাইস, একে আমি এত ভালোবাসি, একে এত ভালোবাসি না গাইস, তাই ভালোবাসার চক্করে মালটা এখন বাদর হয়ে উঠছে দিন দিন। দেখো মালটা কিভাবে হেগে দিয়েছে ভাই, এইখানে কি অবস্থা, এবার কে পরিষ্কার করবে শালা? এ আর আমি, এ উঠবি? এই কতক্ষণ শুবি শালা, ওঠ এবার, জলদি জলদি ওঠ, বলে তোকে আজকেই এরকম ভাবে উপরে বসিয়ে দেবো আমি। এক কাজ করি গাইস, এই মালটা এরকম ভাবে তো উঠবে না, একে আমি জলের ভিতরে ঢুকিয়ে দিস শালা, এবার যদি ওঠে। গেল কোথায় মালটা শালা, একে জলের ভিতরে ফেললাম। আবে এ তো উঠে পড়েছে। ও কিভাবে তো বস, আমি সাঁতার পারি না, না আমি সাঁতারও শিখে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো তুই পরিষ্কার করবি, আমি পারবো না পরিষ্কার করতে। ঠিক আছে বস, ঠিক আছে আমি পরিষ্কার করে দেবো, তুমি টেনশন নিও না কোনো। আচ্ছা আচ্ছা আপাতত আয় এদিকে, দেখি আজকে কোনো কাজ করবে যাওয়া যায় নাকি। এমনিও কালকে তোর পার্টি দিয়ে অর্ধেক টাকা তো শেষ হয়ে গেছে, বাকি টাকা আমার আয় করতে তো হবে না। আচ্ছা আচ্ছা বস, আসছি আসছি, ওকে আয়। কিন্তু এক সেকেন্ড, হঠাৎ আবার টনি কাকু ফোন করছে কেন? হঠাৎ তাকে ফোনটা তুলে নিত। হ্যাঁ হ্যালো টনি কাকু, বলো কি দরকার? হ্যাঁ প্রফেসর, বলছিলাম তুমি তোমার বাড়ির সামনে জলদি জলদি আসো তো, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ দরকার আছে, শুধু দেখা হলেই সেটা বলতে পারবো, তাছাড়া না। ওকে ঠিক আছে আমি আসছি। বস কি বললো টনি কাকু? আরে আমিও তো জানি না, টনি কাকু আমাদের উপরে যেতে বললো, আরে সরি উপরে না, বললো যে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াতে, উনিও আসবে, উনি এসে আমাকে বলবে, তাছাড়া নাকি বলতে পারবে না। বাকি চলো গাইস, চলে তো এসছি রাস্তার এখানে। বাট টনি কাকু কোথায় গেল? টনি কাকু তাতা পাতাও পাচ্ছি না। আবে ওইখান থেকে একটা ল্যাম্বোগিনি সিয়ান আসছে না, এই কারটাকে তো কালকেই আমি বেচেছিলাম সলোমন ভাইয়ের কাছ থেকে এনে, এই কারটা কি আসছে ভাই? ও এ তো আমাদের বাড়িতে আসছে, তো টনি কাকু দেখছে। আরে টনি কাকু ওই দেখো গাইস, টনি কাকু এই কারটা নিয়ে এসেছে, হর্ন মারছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাকু মনে হচ্ছে আমাদের গাড়িটা এখানে পার্ক করবে। বাকি টনি কাকু জলদি জলদি বেরো। হ্যাঁ প্রফেসর, এই তো এই তো আমি চলে এসেছি, শোনো যে দরকারের জন্য আমি এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ দরকার, আমাদের এক্ষুনি জলদি জলদি মিলিটারি বেসে যেতে হবে। কিন্তু টনি কাকু হঠাৎ আমাদের মিলিটারি বেসে কেন যেতে হবে? এমনিতেই তো ওরা আমাদের সবচেয়ে বড় শত্রু, যখন তখন এসে আমাদের পাছায় মিসাইল টিসাইল মেরে দেয়, তাহলে আমি কেন মিলিটারি বেসে যাব? আরে সেসব আমি জানি না, আমাকে তো মিলিটারি বেসের হেড কর্নেল ফোন করে বলেছে যে প্রফেসরকে নিয়ে আসতে, উনি শুধু তোমাকেই বলবে কেন ডাক দিয়ে পাঠিয়েছে। বস আমি তো বলছি ওরা আমাদের ওইখানে ডেকে নিয়ে কোনায় নিয়ে গিয়ে টপকে না দেয়। আবে চপ তুইও যে কি সব বলিস না, দেখো টনি কাকু তুমি যদি আমাকে একটা সিকিউরিটি দিতে পারো যে ওরা আমাকে কিছু করবে না, তাহলে আমি যেতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ প্রফেসর, আমি তো যাচ্ছি না তোমার সাথে, আমি তো কথা দিচ্ছি কিছু করবে না ওরা, তাহলে এইটুকু সাহস তুমি রাখতে পারো। আচ্ছা ঠিক আছে চলো, আর কি বলবো, কিন্তু আমার না একটা কোশ্চেন আছে, এই ল্যাম্বোগিনি সিয়ানটা তুমি কোথা থেকে পেলে? এটা তো ওই লস সান্তোসে একটা মাত্র ছিল, তাও সলোমন ভাইয়ের কাছে, যেটাকে কালকে চুরি করে নিয়ে আমি বিক্রি করে দিয়েছি, তাহলে তোমার কাছে কোথা থেকে আসলো? আরে পাগল, ওটা আমারই কার ছিল, সলোমন ভাইয়ের চালারা আমার কাছ থেকে চুরি করে নিয়েছে, আর তারপর তুই চুরি করে গিয়ে বেচেছিস, আর তারপর সেখান থেকে আমি কিনে নিয়েছি উল্টো। ও ভাই সাহাব, তো এরকম ব্যাপার, ঠিক আছে চলো আমরা যাই তাহলে মিলিটারি বেসের দিকে। বস বস, আমি বলছিলাম আমি কার চালাবো, আগের দিনের মতো দাও না আমাকে কারটা চালাতে। আরে চপ তুই এসব কি বলছিস, তুই আবার কবে থেকে কারটা চালানো শিখলি? হ্যাঁ আরে না না টনি কাকু, তুমি বসের কাছে শুনে দেখো, আমি খুব ভালো কার চালাতে জানি।
আরে হ্যাঁ টনি কাকু, ও গাড়ি চালানো শিখে গেছে। ওকে আমি গাড়ি চালানো শিখিয়ে দিয়েছি, তুমি টেনশন নিও না। ঠিক আছে কোনো রিস্ক না থাকলে আমার আর কি। ওকে ওকে, তাহলে আমি ফটাক্স কারের ভিতরে উঠে পড়ি। কিন্তু আমার একটা ডাউট আছে, কারে তো দুজন যাওয়া যাবে, আর বাদ বাকি একজনের কি হবে, সে কোথায় উঠবে? আরে প্রফেসর তুমি একদম টেনশন নিও না, আমি এর ভিতরে সেটেল হয়ে যাবো, আমি শুয়ে শুয়ে যাবো এর ভিতরে। ঠিক আছে চলো তাহলে, আর দেরি কিসের, আমিও ফটাক্স কারের ভিতরে উঠে পড়ি, আর তুমিও আসো কারের ভিতরে উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। ওকে বস, তাহলে আমি এবার গাড়ি স্টার্ট করে দিলাম। আরে হ্যাঁ ঠিক আছে সাবধানে চালাস ভাই, এটা কিন্তু ল্যাম্বোগিনি, অন্য গাড়ির থেকে অনেক বেশি স্পিড। আরে ঠিক আছে বস, এই গাড়ি তো না পুরো মাখনের মতো উলি বাবলি, কি চলছে? আগের দিন তো তুমি চালিয়েছিলে, আজকে আমি চালাচ্ছি, কি দারুন চলছে বলো তো দেখি। আরে সে সব ঠিক আছে, আবে দিলি তো ঠুকে, সাবধানে চালা টনি কাকুর গাড়ি। আরে না না সব কোনো টেনশন নিও না, তুমি সাবধানে চালাও, আর আমাদের ফটাফট মিলিটারি বেসের দিকে নিয়ে যাও। ঠিক আছে টনি কাকু, তুমি যেমন বলছো আমি ফটাফট এখনই গাড়িটাকে স্পিড বাড়িয়ে তোমাকে মিলিটারি বেসের দিকে নিয়ে যাচ্ছি। আর এই যে গাড়ি চালাতে চালাতে আমরা চলে এসেছি মিলিটারি বেসে। কিন্তু আমার একটা না কোশ্চেন আছে টনি কাকু, এরা এর ভিতরে ঢুকলে আবার ফোর্সটা না লাগিয়ে দেয়? মিলিটারি বেসের ভিতরে যদি কেউ প্রবেশ করে তাহলে তো জানোই ফোর্সটা লাগিয়ে দেয়। আরে প্রফেসর তুমি টেনশন নিও না, আজকে সেরকম কিছু হবে না, চপ তুই গাড়ি ঢোকা ভিতরে। ওকে ঠিক আছে, আমি তো ঢুকিয়ে দিয়েছি, কিন্তু কর্নেল কোথায় আছে? আরে কর্নেল সামনে আছে, তুই চল না। ঠিক আছে টনি কাকু, আমি তোমার গাড়িটাকে একটু বেশি ঠুকে দিলাম, কোনো প্রবলেম নেই তো? আরে না রে কোনো প্রবলেম নেই, এটাকে এমনিও আমি রিপেয়ার করে দেবো, তুই চাপ নিস না, এই সমস্ত গাড়ি আমার কাছে অনেক আছে, তুই শুধু সামনে যেতে থাক, দেখ কোথায় দাঁড়িয়ে রয়েছে কর্নেল, সেখানে চল। ওকে ওকে টনি কাকু, আমি সেখানেই যাচ্ছি, জলদি জলদি চলো। আবে চপ সাবধানে চালা, ওই দেখ সামনে দাঁড় করো দাঁড় করো দাঁড় করো দাঁড় করো। ও ঠিক আছে বস, ঠিক আছে গাড়িটাকে একটু পজিশন মতো দাঁড় করাই, না হলে কি করে হবে, এত সুন্দর ল্যাম্বোগিনি এরাই যদি না দেখতে পায় তাহলে কি হবে, এদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো, এরা কি দেখেছে এরকম কার? আচ্ছা ঠিক আছে এবার বেরো। প্রফেসর এবার তুমি আমার পিছনেই থাকো, আগে থেকে নিজে কিছু বলো না, তাহলে কিন্তু এরা আমাদের এখানেই টপকে দেবে, যা বলার সব আমি বলছি। ঠিক আছে টনি কাকু, তুমি যা বলবে আমি তাই করছি। আচ্ছা আচ্ছা আসো আমার পিছনে। আরে টনি স্টার্ক দেখি, তুমি প্রফেসরকে নিয়ে এসছো তাহলে? হ্যাঁ কর্নেল, আমি প্রফেসরকে নিয়ে এসেছি। এবার তো বলে দাও আমাদের এখানে কেন ডেকেছো। আসলে আমি প্রফেসরকে যে কাজের জন্য ডেকে পাঠিয়েছি সেটা খুবই গোপন কাজ আর কনফিডেন্সিয়াল, তাই সবার প্রথমে তোমাদেরকে প্রমিস করতে হবে যে এই কাজটা সম্পর্কে যেন কেউ জানতে না পারে, আর বিশেষ করে এই কুত্তাটা, এ আমাদের কাজের খবর বাইরে লিক করে দিতে পারে। দেখো বস, আমাকে কুত্তা বলে অসম্মান করছে, তুমি আমাকে এত ভালোবাসো আর এরা দেখো আমার সাথে খারাপ ব্যবহার করছে। আরে টনি কাকু এই সমস্ত কিরকম কথাবার্তা হয়, চপ আমার আমার বেস্ট ফ্রেন্ড, এরকম করলে হবে? আচ্ছা আচ্ছা কর্নেল, আসলে এ আমাদেরই একজন টিমের লোক, এর সম্বন্ধে এরকম বললে এর খারাপ লাগছে, প্লিজ এরকম বলবেন না আপনি। ওকে ওকে ঠিক আছে, তাহলে শোনো মন দিয়ে, আমি যে কাজটার জন্য প্রফেসরকে ডেকে আনতে বলেছিলাম সেটা হচ্ছে আমাদের কিছু সেনারা ইউক্রেনে আটকে রয়েছে, মানে ফেসে রয়েছে, ওরা ওইখানে ওয়ারে গেছিল একটা ভয়ানক টেরারিস্টকে ধরতে, কিন্তু সেই টেরারিস্টটা হাতছাড়া হয়ে যায়, আর তারপর ওরা ওইখানে আটকে পড়েছে। এখন আমাদের হয়ে প্রফেসর তুমি, তোমাকে যেতে হবে সেইখানে, সেইখানে গিয়ে সেই টেরারিস্টটাকে তুমি খতম করবে। হ্যাঁ আমি যাবো, কিন্তু আমি গিয়ে কি করবো, আমার তো এরকম কোনো ট্রেনিংও নেই, আমাকে তো ওরা এক সেকেন্ডে টপকে দেবে। আরে না না সেরকম কিচ্ছু হবে না, কারণ আমরা তোমার সাথে একজন ওয়েল ট্রেন্ড কমান্ডোকে পাঠাবো যে তোমাকে ইনস্ট্রাকশন দেবে তোমার কি করতে হবে সেই সম্বন্ধে। আর আমি শুনেছি তুমি এর আগেও একবার কল অফ ডিউটি নামে একটা গেমে যুদ্ধ করতে গেছিলে, তার জন্য তোমার তো এক্সপিরিয়েন্স আছেই, আর এই শহরে তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। কিন্তু টনি কাকু আমার বদলে যদি আপনি যান তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, আপনার আয়রন ম্যানের স্যুট দিয়ে তো ওদের এক সেকেন্ডে ছলনি ছলনি করেও দিতে পারবেন, টেরিস্টটাকেও ধরে নিয়ে আসতে পারবেন। আসলে প্রফেসর ব্যাপারটা সেরকম ছিল কিন্তু আবার সেরকম না, তার কারণ ওই সমস্ত টেরোরিস্টদের কাছে যে সমস্ত ওয়েপন আছে সেই সব ওয়েপন আমারই কোম্পানির, যার কারণে আমি ওদের উপর অ্যাটাক করতে পারবো না। আচ্ছা তো এবার বুঝলাম আপনারা কেন আমাকে ওইখানে যেতে বলছেন। ঠিক আছে আমি যাবো ওইখানে, কিন্তু যাওয়ার আগে আমারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আর বিশেষ করে কর্নেল আপনার কাছে, আপনার কথা মতো আমি কিন্তু যুদ্ধে ঝাঁপ দিতে যাচ্ছি, আপনি আমার জন্য জাস্ট এটুকু তো করতেই পারবেন। হ্যাঁ হ্যাঁ প্রফেসর বলো তুমি কি করতে বলছো আমাকে। আসলে তেমন কিছু না, আপনি শুধু আমার এই ভিউয়ার্সদের একটু বলে দিন, ওরা যেন এই ভিডিওটায় কম করে 1000 জন সাবস্ক্রাইব করে আর 20000 টা লাইক কমপ্লিট করে দেয়, তাহলে আমি এই যুদ্ধে গিয়ে যুদ্ধটা জেতার আর ওই টেরারিস্টটাকে ধরার একটু মোটিভেশন পেয়ে যাব। আচ্ছা আচ্ছা এইটুকু ব্যাপার, ঠিক আছে আমি এক্ষুনি বলছি। তো আমার প্রিয় ভিউয়ার্সগণ, তোমরা যারা প্রফেসরের ভিডিও নিয়মিত দেখো তাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা 1000 জন আজকে প্রফেসরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও আর এই ভিডিওটায় 20000 টা লাইক কমপ্লিট করে দাও। ওকে ওকে থ্যাংক ইউ কর্নেল, এবার আমি যুদ্ধে যাওয়ার জন্য একদম রেডি, আপনি বলুন কোন কমান্ডো আমাকে নিয়ে যাবে। কমান্ডো বলে তো এখানে আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে, এদের মধ্যে থেকে একজন তোমাকে নিয়ে যাবে। এখানে দেখো ওই যে একটা বড় প্লেন দেখতে পাচ্ছ তুমি, ওই প্লেনটাই করেই ও তোমাকে নিয়ে যাবে। ওকে ঠিক আছে যেমনটা আপনি বলছেন তাই হবে। তো আমার স্পেশাল কমান্ডো, জি স্যার, তুমি এখনই প্রফেসরকে নিয়ে রওনা দিয়ে দাও। জি স্যার, আমি এখনই প্রফেসরকে নিয়ে রওনা দিয়ে দিচ্ছি। প্রফেসর সাহেব জলদি জলদি আমাকে ফলো করে আসো, আমরা ওই যে ওইখানে থাকা বিমানটা নিয়ে যেখানে যুদ্ধ হচ্ছে সেইখানে যাব। ঠিক আছে আমি আসছি। বস যুদ্ধে যাচ্ছ, নিজের কিন্তু একটু খেয়াল রেখো, কারণ ওই
এখানে তো আমি থাকবো না, তোমাকে যে কে দেখে রাখবে? আরে চপ, তুমি অত টেনশন নিও না, প্রফেসর নিজের ধ্যান নিজেই রাখতে পারবে। ঠিক আছে তাহলে চপ, আমি আসছি, তুইও ভালোভাবে থাকিস আর কি বলবো। আরে প্রফেসর সাহেব, তোমাদের কথাবার্তা হলে বলো, আমাদের জলদি জলদি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার হয়ে গেছে, আমি আসছি। ঠিক আছে তাহলে আসো, আমাকে ফলো করো, ওই যে আমাদের প্লেনটা রয়েছে, আমাদের ফটাফট যেতে হবে ওইখানে, না জানি এতক্ষণে আবার কি কি ঘটে যাচ্ছে। ওকে তো গাইস, ইনি তো আমাকে নিয়ে এই যে প্লেনের কাছে চলেই এসছে। আরে হ্যাঁ আমি চলে এসেছি, এবার ফটাফট প্লেনে তো উঠবে নাকি? আরে হ্যাঁ আমি উঠছি প্লেনে, বাট কোথা দিয়ে উঠবো সেটা তো বলবেন, দরজায় তো পাচ্ছি না। এই যে প্লেনের দরজা, ফটাফট উঠে পড়ো ভিতরে। ঠিক আছে উঠছি, সাবধানে ড্রাইভ করবেন, নিয়ে ক্র্যাশ টেস্ট করে দেবেন না আবার, এই প্লেন তো দেখেই মনে হচ্ছে খতরনাক প্লেন। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি শুধু হেডফোন টেডফোন পরে বসো। আরে আমি তো হেডফোন পরেই বসে রয়েছি, আপনি চালান। ঠিক আছে তাহলে প্লেন এবার উঠতে চলেছে, সবাই সবার কুর্সি কি পেটি বেঁধে নাও, কারণ প্লেন যাচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনে। আরে এইখান থেকে কেন বাস্ট হচ্ছে? আরে কারা বাস্ট করে দিল আমাদের প্লেনটাকে? আরে প্লেনটা কেন বাস্ট হয়ে গেল? কর্নেল সাহেব এটা আপনি কি প্লেন দিলেন? হ্যাঁ এরকম ভাবে প্লেন ব্লাস্ট করে দিলে কি করে হবে? আরে প্রফেসর তুমি টেনশন করো না, আমাদের এই সিক্রেট লোকেশনের এই প্লেনটাকে নিয়ে আমরা এখান থেকে উড়ে যেতে পারবো। ওইখানে জানি না কি প্রবলেম হয়েছে, হয়তো কোনো টেকনোলজির কারণের জন্য প্রবলেম হয়েছে, তার জন্য প্লেনটা আমাদের ডিস্ট্রয় হয়ে গেছে, বাট এবার হবে না, তুমি জলদি জলদি ওঠো, এই প্লেনটাকে নিয়ে আমরা অনায়াসে ওইখানে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে তো বলছেন, জানি না এটাও আবার ক্র্যাশ না হয়ে যায়। তো গাইজ আমরা যাচ্ছি যুদ্ধের দিকে, আর তোমরা প্লিজ লাইক না করে থাকলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো। বাকি স্যার সাবধানে চালাবেন। আরে হ্যাঁ হ্যাঁ আমি সাবধানে চালাচ্ছি, তুমি শুধু ধরে বসো আর কানে হেডফোনটা পরে নাও, কারণ হেডফোন পরা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরে হ্যাঁ আমি হেডফোনে গান শুনছি, আপনি চালান, ঠিক আছে? ওকে তো ঠিক আছে, আমি প্লেনটাকে একদম আসমানের অনেক উঁচাইয়ে নিয়ে যাচ্ছি। চলো 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 চলো। ওকে তো প্রফেসর আমরা চলে এসেছি ওই লোকেশনটা একদম, এখন আমাদের এইখান থেকে প্যারাশুট নিয়ে জাম্প করতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই, ফটাফট প্যারাশুট নিয়ে জাম্প করো। ওকে গাইস, তো প্লেন থেকে জাম্প করে আমরা এই লোকেশনটা এসেছি, আর লোকেশনটা দেখো কি খতরনাক লোকেশন, পুরো মনে হচ্ছে এখানে কোনো নিউক্লিয়ার অ্যাটাক ফ্যাটাক হয়েছিল। আর আমার সাথে যে এসছে সে কোথায় গেল? আরে আমি এই যে গিলি স্যুট পরে রয়েছি। আর সাবধানে থাকো, এখানে কিন্তু চারিদিকে এনিমিরা রয়েছে, খুব সাবধানে যেতে হবে আমাদের, আর আমাকে ফলো করতে থাকো। ঠিক আছে স্যার ঠিক আছে, আপনাকে ফলো করতে করতে যাচ্ছি। বাকি গাইস এক সেকেন্ড দাঁড়াও, এখানে সামনে এনিমিরা রয়েছে, সাবধানে চলো, আর আমাদের কিন্তু এখানে একটু শুয়ে শুয়ে যেতে হবে। ওই দেখো সামনে এনিমির দল, তুমি এখানে চুপচাপ শুয়ে পড়ো। ওকে স্যার আপনার যেমন আদেশ, আমি তেমনই শুয়ে পড়েছি। এদিকে আমাদের যে নিয়ে যাচ্ছে অর্ডার দিয়ে উনিও শুয়ে পড়েছে। বাকি গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে দুজন আসছে, কিন্তু এখানে অত শব্দ করো না, আমি শব্দ করতে বারণ করছি তোমাকে, নইলে কিন্তু ওরা আমাদের খপরি উড়িয়ে দেবে। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে অত কথা বলছি না, আমাদের আগে গিয়ে টপকাতে হবে এদের। বাকি কখন ইনস্ট্রাকশন দেবেন স্যার সেই মতো টপকাবো আমি। মালগুলোকে এরকম ভাবে যদি আমি টপকে দিই তাহলে কিন্তু ওইখান থেকে আরো লোকজন বেরিয়ে পড়বে, এর জন্যই আমরা এদের টপকাচ্ছি না। আরে স্যার আপনি আছেন তো, জিন্দা আছেন? আরে আমি আছি জিন্দা, চুপচাপ থাকো, আমাকে আগে যেতে দাও। ঠিক আছে স্যার যান, আমি ওই দিক দিয়ে ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি এক কাজ করো, যখন একজন আরেকজনের দিকে তাকাবে না তখন তাকে টপকে দেবা পুক করে। ঠিক আছে আপনি একটা হেডশট দেবেন, আমি আরেকটা হেডশট দেবো, ঠিক আছে? আর ইউ রেডি স্যার? হ্যাঁ আমি রেডি। তুমি রেডি? ঠিক আছে স্যার আমিও রেডি। তাহলে এই নিন, আমি টপকে দিয়েছি। আমিও টপকে দিয়েছি, নাও। ওকে খুব ভালো কাজ হয়েছে স্যার। তো দেখলে তো গাইজ আমরা দুজন মিলে এখানে টিম ওয়ার্ক করে দুজনকে টপকে দিলাম, বাকি সামনে তো আরো লোকজন আছে। আরে স্যার আমাদের ওইখানে পৌঁছে গেছে। আরে কি করছো, জলদি জলদি আসো, আর এখানে লোক রয়েছে, একদম বসে থাকো চুপচাপ। ঠিক আছে স্যার নো প্রবলেম। চলো গাইজ এই দেখো, এখানে এদের তো টপকে দিয়েছি, বাট আমাদের এখানে স্লোলি যেতে হবে। আর তুমি এক সেকেন্ড শব্দ করো না, এখানে লোক আছে কিন্তু। ওকে ঠিক আছে, এখানে কারা কথা বলছে? এই মালটাকে তুমি এক কাজ করো, কাছে যাও আর টুক করে পুক করে একে টুপকে দাও। ঠিক আছে স্যার আমি এর কাছে যাচ্ছি টপকে দিয়েছি স্যার, টপকে দিয়েছি। বাট এখানে কুকুররা চলে এসছে। কুকুরকে কি করে মারবো আমি? কুকুরকে মার। ফাইনালি কুকুরকে তো শুয়ে দিয়েছি, বাট এখানে গোলাগুলি হয়ে গেছে। স্যার আমি কি করবো স্যার, বাঁচান আমাকে। আরে আমি কি করবো, তোমার দোষ এটা, তুমি সবাইকে ডেকে দিয়েছো, এবার ভুগতো। সবাই বেরিয়ে গেছে এখানে, চারিদিকে গোলাগাল্লা হচ্ছে। আরে স্যার দাঁড়ান, আমি সবাইকে টপকে দেবো, আপনি টেনশন নেবেন না স্যার, আমি যখন আসি আপনার সাথে। আরে এদিকে আসো, আমাকে হেল্প করো। এ নাও স্যার আমি হেল্প করছি আপনাকে। চলো গুড ওয়ার্ক, এবার আমার পিছন আসো। ঠিক আছে স্যারের সাথে চলো। আর সাবধান, এটা কিন্তু রেডিয়েশন এলাকা, মাস্ক খুললে কিন্তু টপকে যাবে। ওকে স্যার ঠিক আছে। আর সাবধানে, ওই দেখো একটা টাওয়ার দেখতে পাচ্ছ, ওইখানে একজন স্নাইপার রয়েছে, ওকে টপকে দাও। ঠিক আছে স্যার আমি দেখে ফেলেছি স্নাইপারটাকে, একে টপকে দেবো এক্ষুনি, একে শুধু আমার 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 লোকেশনে আসতে দাও, একবার আয় বয়েজ আয় আয়নে টপকে দিয়েছি। গুড ওয়ার্ক, তোমাকে জন্য পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে স্যার ধন্যবাদ আমাকে এটা বলার জন্য। বাকি চলো সামনের দিকে চলো, আর সামনে কিন্তু আরো লোক রয়েছে, শুয়ে পড়ো। ওকে ঠিক আছে স্যার,
গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে এখানে আরো লোকজন রয়েছে, আমাদের টপকাতে হবে এদেরকে, না হলে এরা আমাদের টপকে দেবে। কিন্তু স্যার আমি কি বলছি, আমি কি টপকাবো এদের? আগে থেকে টপকিও না, চারিদিকে লোকজন দেখো তারপরে টপকাও। আমি কি বলছি, এ তো একাই রয়েছে, এই মালটাকে মালটাকে টপকে দিই। ভালো হয়েছে টপকে দিয়েছো একে, এর পাশে কেউ ছিল না, কিন্তু পরের বার এরকম রিস্ক নেবে না। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, চলুন আমরা এটার ভিতরে যাই। আমি জানি না কি এটা মন্দির না মসজিদ, বাকি চলো এর ভিতরে। দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা ভেঙে নিই। ওকে স্যার আমাদের দরজা ভেঙে দিয়েছে। এখানে কিন্তু লোক থাকতে পারে, সাবধানে থাকো তুমি। ঠিক আছে স্যার, আমি সাবধানে রয়েছি, আপনিও সাবধানে থাকুন। আমরা দুজন টপকে গেলে কি হবে? এলাকাটা মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, এবার সামনের দিকে চলো। সামনের দিকে গিয়ে দেখা যাক কি আছে বাকি। ওকে স্যার চলুন সামনের দিকে। জলদি জলদি চলো, আমাদের কাছে টাইম নেই, এত ধীরে ধীরে চললে হবে না। তোমাকে আমি এর জন্য এনেছি নাকি? তোমাকে জলদি জলদি আনার জন্য এনেছি। আর পিছনে দেখো, পিছনে এনিমির হেলিকপ্টার, জলদি জলদি শুয়ে পড়ো এখানে, নাহলে ওরা কিন্তু আমাদের ধরে ফেলবে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা ঘাসের মধ্যে শুয়ে রয়েছি গাইস, দেখতে পাচ্ছ, নাহলে এরা আমাদের ধরে ফেলতো। লেটস গো বয়েজ, এবার জলদি জলদি চলো, হেলিকপ্টারের পিছনে আমাদের যেতে হবে। ওইখানে সেই টেররিস্টটা রয়েছে, ওকে আমাদের আজকে যে কোনো ভাবে এলিমিনেট করতেই হবে, না হলে ও আমাদের দেশের ক্ষতি করে দেবে। ঠিক আছে স্যার, এলিমিনেট তো আমি করবোই ওই টেরিস্টটাকে, ওর জন্য তো আমি এসছি না। জলদি জলদি চলুন, জলদি জলদি চলুন। গাইস তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, এই যুদ্ধক্ষেত্রে এসে। আরে এখানে সব অত কথা বলো না, এখানে দেখো এনিমির দল আসছে, কামান নিয়ে আসছে ওরা। ঠিক আছে বস, যেমন আপনার আজ্ঞা। গাইস কামানের শব্দ তো আমি পাচ্ছি, বাট কোথায় আছে ওরা? আমি তো ঘাসের ইয়েতে কিছু দেখতে পাচ্ছি না, কোথায় আছে কোথায় আছে। ওকে ওই যে চুপচাপ এখানে শুয়ে থাকো, একদম নড়বে না, এরা যদি টের পেয়ে যায় আমাদের টপকে দেবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নড়ছি না, কিন্তু আপনি তো সামনে চলে যাচ্ছেন, আর কত সামনে যাবেন আপনি? আপনাকে টপকে দেবে কিন্তু, পরে আমার দোষ দেবেন না। আরে আমার চিন্তা তুমি করো না, তুমি ওইখানে চুপচাপ শুয়ে থাকো। ঠিক আছে গাইস, আমিও চুপচাপ শুয়ে রয়েছি, আমাদের বসও চুপচাপ শুয়ে রয়েছে। এদিকে তো সালাম মালগুলো পুরো এক পাল চলে এসেছে, জানি না কখন আমাদের টপকে দেয়। বাকি এরা এখান দিয়ে যাবে, তারপরে আমরা উঠবো। আর দেখো এইখান দিয়ে ভূমিকম্প হচ্ছে, মনে হচ্ছে ট্যাঙ্কের চক্করে, মানে ট্যাঙ্কের এত ওয়েট না, তার জন্য একটা মাল তো আমার আমার পাশ দিয়ে আসছে ভাই, একটু সাইড দিয়ে দিই, আমি একটু সাইড দিয়ে দিই, না হলে মালটা টের পেয়ে যেতে পারে। ওকে তো গাইস, এই কামান ফামান মনে হচ্ছে চলে গেছে, আমাদের ধরতে পারেনি এরা, এবার আমাদের আগে যেতে হবে। আরে বস তুমি কি করছো, জলদি জলদি চলো, না হলে কিন্তু এরা আমাদের টপকে দিতে পারে। আরে দাঁড়াও দাঁড়াও, আর একটু ওয়েট করো, এরা পুরোপুরি যাবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আচ্ছা ঠিক আছে, যেমন আপনার আদেশ। ওকে ঠিক আছে, এবার চলো, আমাদের এখানে স্লো স্লো যাওয়া উচিত এবার এখান থেকে। ঠিক আছে চলুন চলুন, আমরা এরকম ভাবে শুয়ে শুয়ে যাবো নাকি উঠবো বস? আরে না, শুয়ে শুয়েই যেতে হবে আমাদের, এরকম শুতে শুতেই চলো। ঠিক আছে আমি শুতে শুতেই যাচ্ছি এরকম। বাকি আপনি কোথায়, আপনাকে তো দেখতে পাচ্ছি না আমি। আরে আমাকে অত দেখার দরকার নেই তোমার, তুমি শুধু যেতে থাকো। ওকে 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 বস, আমার উঠে পড়েছে যে, এবার 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 কি করব, এখানেও লোকজন আছে। ফলো মি, আমার পিছন পিছন আসো, এখানে আরো লোকজন আসতে পারে কিন্তু। এখানে দেখো দুশমনদের গাড়ি ঘোড়া রাখা এলাকা, আর সামনে আমি কিছু লোকজনদের দেখতে পেয়েছি, ওই দেখো। ওকে এরা কি করছে এখানে? এরা এখানে লোকজনদের মেরে টেরে এনে ফেলছে মনে হচ্ছে। টপকে দেবো নাকি বস এদের? না না, এখনই টপকাবে না, আমার পিছন পিছন আসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার পিছন পিছনই যাচ্ছি, বাকি এখানে তো আগে শুয়ে নি। কিন্তু এরা টের পেয়ে গেছে বস, আমি কি করব? আমি টপকে দিই এদের একটাকে, তুমিও টপকে দাও। বস কি টপকাবে, আমি টপকে দিয়েছি। চলো 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 চলো, ফায়ারিং শুরু হয়ে গেছে, এখানে আর কেউ আছে? ওই যে একটা পালাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও বস, দাঁড়াও দাঁড়াও, আমি টপকাচ্ছি, আমি টপকাচ্ছি না বস, তোমাকে আমি কভার দিচ্ছি। এই নিন বস, দুটোকে টপকে দিলাম, এবার এইগুলোর বাড়ি, এই যে এই যে এই যে টপকে দিয়েছি বস, এবার শান্তি। এবার সামনে আরো দুটো আসছে না, এনে 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 বস, এনিন এনিন, সবাইকে আমি টপকাবো, আমার এম দেখুন বস, আমি এরকম এম প্র্যাকটিস করতে করতে শিখে গেছি অনেক। এ হামাগুড়ি দিয়ে কোথায় যাচ্ছিস তুই? গুড ওয়ার্ক গুড ওয়ার্ক, চলো চলো প্রফেসর, জলদি জলদি আগের দিকে চলো। ঠিক আছে বস ঠিক আছে, আপনি কোথায় আছেন, আপনাকে দেখতে পাচ্ছি না কেন আমি? আরে আমার ভয় লাগছে একা একা যেতে। আরে বস কোথায় গেলেন আপনি, কোথায় গেলেন কোথায় গেলেন কোথায় গেলেন, এদিকেই তো থাকার কথা। আরে আমি এদিকে আছি, জলদি জলদি আসো, দুশমনদের হেলিকপ্টার হয়তো আসছে এদিকে। ওকে গাইস তোমরা চলে এসছি, আমি আর আমার ক্যাপ্টেন, ক্যাপ্টেন আমাকে বলছে ওইখানেই রয়েছে, এবার আমাকে ফটাকসে আমার স্নাইপারটা তুলে নিতে হবে। এই যে শালা আমার মানে টেরারিস্টের ছবি, একে টপকাতে হবে। ওইখানে দেখো প্রফেসর, ওই যে গাড়ি নিয়ে আসছে ওইখানে কিন্তু রয়েছে, 800 মিটার দূরে, 800 তো না 900 মিটার দূরে, ওইখানে আমাদের ওকে টপকাতে হবে, জলদি জলদি ওইখানে জুম করো। বাট ঠিক আছে, এটাকে জুম কি করে করব আমি? জুম, ওকে এবার হচ্ছে জুম হচ্ছে। প্রফেসর মনে রেখো, ওকে যদি আমরা এখন টপকাতে না পারি তাহলে কোনোদিনও পারবো না। সবই ঠিক আছে, টেরারিস্টটা বেরোচ্ছে কোথায়? টেরারিস্ট তো ওই যে বেরোচ্ছে, টপকাবো নাকি? ওকে ঠিক আছে, ফ্ল্যাগ কখন চেঞ্জ হবে ভাই? ফ্ল্যাগ চেঞ্জ হলে এই মালটাকে টপকে দেবো আমি। বাকি আপে ভাই, এখানে কোথা থেকে হেলিকপ্টার আসলো বে? হেলিকপ্টার এসে তো এখানে টাইম নষ্ট করে দেবে আমাদের, এবার আমরা ওকে দেখতে পারছি না। যা না এখান থেকে সালা, হারামি যা ভাগ, এই মালটা এখান থেকে ততক্ষণে পালিয়ে যাবে। বস কিছু তো ইনস্ট্রাকশন দাও বস, টপকাবো ওকে নাকি টপকাবো না? প্রফেসর মারো, শট মারো। ওকে ওকে ওকে, মেরে দিয়েছি শট, বাট এখানে একটা হেলিকপ্টার চলে এসছে, হেলিকপ্টারওয়ালাকেও মারতে হবে, হেলিকপ্টারকেও মারতে হবে। ও গাইজ, হেলিকপ্টারকেও ক্র্যাশ করে দিয়েছি। মালটা কি টপকেছে? মালটা কি টপকেছে? গ্রেট শট তো মেরেছি, মাঠে তো এখানে শুয়ে রয়েছে। ওকে এবার
এবার আমাদের পালাতে হবে। প্রফেসর ভাগো এইখানটাকে, জলদি জলদি ভাগো, এইখানে দড়ি রয়েছে, দড়ি বেয়ে বেয়ে ভাগো। ওকে বস, এবার আমাদের এখান থেকে পালানোর বাড়ি, না হলে এরা মারবে আমাদের ঝাড়ি। বে ভাই সাহাব, এখানে তো আগুন ফাগুন ধরিয়ে দিয়েছে বিল্ডিং এ। প্রফেসর কি দেখছো, কি বলছো এখানে, তোমাকে আমি পালাতে বলেছি। আরে আমি পালাচ্ছি বস, রাস্তা দেখাও আমাকে, আমি আমি কি জানি কোথা দিয়ে যেতে হবে, আমি কি আজকে নতুন এসেছি এখানে। আমার সাথে সাথে থাকো তুমি, আমার সাথে সাথে থাকো, আমাদের কাছে বেশি টাইম নেই কিন্তু। আর এখানে কিন্তু লোকজন আসতেই রয়েছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, রাশিয়ান সোলজার হয়তো এরা, এদের সবাইকে টপকাতে হবে আমাদের। এ নিন একটা হেডশট, আবে টপকা না ভাই, আবে টপকা না, এ নে একটা, এ নে এ নে টপকা, সবাইকে টপকে দেবো, সবাইকে টপকে দেবো, সবাইকে টপকে দেবো। আবে রিলোড কর ভাই, আমার এখানে স্নাইপার, আমার এখানে অন্য গান চাই, অন্য গান থাকলে ভালো টপকাতে পারবো এদের। তাহলে তুই তুই বসে বসে কোথায় পালাচ্ছিস বে, কোথায় পালাচ্ছিস, এখানে আরো একজন রয়েছে। ইটস টাইম টু মুভ প্রফেসর, ইটস টাইম টু মুভ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি মুভ করে গেছি, তুমিও আসো বস, লেটস গো লেটস গো, জলদি জলদি চলো। আবে উপরে দেখো, উপরে দেখো, দুশমনের হেলিকপ্টার আসছে, ওটাকে আমাদের যে কোনো ভাবে নামাতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এনাও, এটাকে ক্র্যাশ করিয়ে দিয়েছি আমি। গুড ওয়ার্ক প্রফেসর, গুড ওয়ার্ক। এবার মালগুলো দেখো কেমন মজা লাগে। আরে ভাই একে তো উড়িয়ে দিয়েছি, সাথে এর মিসাইলও মারছে কেন? আরে পালাও এখান থেকে, এর মিসাইলের চক্করে আমরা উড়ে যাবো কিন্তু। গাইজ আমার না এখানে শুয়ে পড়তে হবে, নইলে বাই চান্স যদি হেলিকপ্টারটা বাস্ট হয়ে আমার উপরে চলে আসে না। আরে 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 বাল বাল বাঁচলাম ভাই, না হলে এখনই টপকে যেতাম। বস আপনি ঠিক আছেন? আরে বাল বাল বাঁচলাম, না হলে আমার এখন বালই থাকতো না। আমাকে টান দিয়ে তোলো এখান থেকে, এনে নেন নিন আমার হাত নিন, জলদি জলদি উঠেন আপনি এখান থেকে। ভাই রে ভাই কি ট্রিক্সের জায়গা, এবার বসকে ঘাড়ে করে নিয়ে আমার যেতে হবে এখান দিয়ে। ঠিক আছে চলো 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 চলো। প্রফেসর চিন্তা করো না, আমরা এখান থেকে পার হবই। আরে ভাই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি এখানে বসুন, আমি আগে এদের সবাইকে টপকে নিই। আমার আগে এক সেকেন্ড, আমার একটু গান চেঞ্জ করতে হবে, এদের কাছে গান নেই কোনো। এক সেকেন্ড, আরে পিছনে সামনে সব দিক দিয়ে লোক আসছে হয়তো, আপনি দাঁড়ান এখানে। দাঁড়াও দাঁড়াও প্রফেসর দাঁড়াও, চিন্তা করো না, তুমি সবাইকে আস্তে আস্তে টপকাও, তারপর আমাকে নিয়ে চলো। ওকে ওকে ওকে, এখানে আমার কেউ বোম মেরেছে, আপনি সাবধানে থাকুন শুধু, আমি বাদ বাকি দেখছি। আবে এদের কাছে গান নেই ভাই, গান দে না, ভালো গান দরকার আমার, এই গানটা নিয়েই হবে। এবার দেখা যাক, উঠে পড়ুন উঠে পড়ুন, আমার ঘাড়ের উপরে উঠুন। হ্যাঁ হ্যাঁ উঠছে উঠছে প্রফেসর, উঠছে উঠছে। চলুন বস আপনাকে নিয়ে যাচ্ছি আমি এখান থেকে। ওকে বস আমাকে বলছে এখানে নামিয়ে দিতে, তাহলে উনি আমাকে স্নাইপার সাপোর্ট দেবে। ওকে এখানে না এখানে না, আমাকে ওই হুইলের পাশে বসাতে হবে ওনাকে, তাহলে উনি আমাকে স্নাইপার সাপোর্ট দেবে। ওই যে হলুদ দেখাচ্ছে গ্যাসওয়ালা প্লেস, এখানটায় ওনাকে বসাতে হবে। ঠিক আছে বস, এনাও এখানে বসো, তুমি আমাকে স্নাইপার সাপোর্ট দাও, বাকি আমি দেখছি এখানে কি করা যায়। ওকে দাঁড়া 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 দাঁড়া, এই নে, যে উঠবি সেট, যে উঠবি যে যে উঠবি সে টপকাবি, যে উঠবি সে টপকাবি। আয়, তোর মধ্যে বেশি তেল গজিয়েছে না? আরে ভাই সাহাব এই বন্দুকের এমন তো বেশি নেই, নইলে নইলে টপকে দিতাম আমি। দাঁড়া 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 দাঁড়া, এনে একটা দিয়ে দুজনকে টপকাবো। আবে ভাই তুই আমাকে মারবি, তুই আমাকে মারবি, তুইও পারবি না, তুইও তুইও পারবি না। মাস্ক পরে পরে আসছে সব আতঙ্কবাদীরা, নে 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 নে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দুজন মিলে টপকাবো। এখানে তো ভাই বোম ফোমও লাগিয়ে রেখেছি না, বোম ফোম কখন কাজ হবে বোমের? এই মালগুলো তো এসেই যাচ্ছে এখান দিয়ে, আরও আসছে না, মিসাইল নিয়ে আসছে একটা মাল, মিসাইল নিয়ে আসবি তুই, মালটা মিসাইল নিয়ে চলেই এসছে প্রায়। ভাগ্যিস কোথায় ভাই, ভাগ্যিস কোথায়? ওকে এনে 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 এনে, আরও আসবি? দাঁড়া 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 দাঁড়া, লো এমন হয়ে গেছে গাইজ, এমনই আমার কাছে। ওকে বহুত হয়েছে, পুচুক পুচুক করে মারা, এবার হবে বেশি বেশি করে মারা। এনে এখানে শুধু বোমা বারুদ ছুড়বো এরকমভাবে, এনে ভাগ যাও ভাগ যাও ভাগ যাও, এখানে একটা পালানোর চেষ্টা করছে না, পালাবি শালা, দাঁড়া সবাইকে মারবো। এবার আমি তোদের তোদের ধর্মে ঘুসকে মারুম গাবে হারামির দল। এখানে কবার নে কবার নে কবার নে কবার নে, বোম মেরে দিয়েছে বোম মেরে দিয়েছে, ভাগো 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 ভাগো, পরে ওঠ পরে ওঠ পরে ওঠ, জাম্পিং মার জাম্পিং মার, এখানে আরও লোক রয়েছে, এনে 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 এনে, আমাদের কারফারের থেকে দূরে থাকতে হবে, নাহলে সমস্ত কারফার বাস্ট হয়ে যাবে। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে এই যে একটা, সবাইকে টপকাবো ভাই সবাইকে টপকাবো, দাঁড়া শুধু দাঁড়া 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 দাঁড়া, পালাস কই এই হারাম দাদা, এই পালাস কই, কিধার যাতা হবে কিধার যাতা হয় কিধার যাতা হবে কিধার কো যাতা হ্যাঁ হ্যাঁ। ওকে গাইজ আমাদের চপার চলে এসছে, এবার ফ্রেন্ডলি সোলজাররা চলে এসছে, চলো ভাই চপারে উঠে পড়ি। আবে চপারে ওর জলদি জলদি হয়েস ম্যাক মিলান, ক্যাপ্টেন ম্যাক মিলানকে আমার নিয়ে আসতে হবে। ওকে ঠিক আছে দাঁড়াও বয়েজ, আমি নিয়ে আসছি ক্যাপ্টেন ম্যাক মিলানকে। ওই যে আমাদের ক্যাপ্টেন 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 ক্যাপ্টেন, কাপ্তানজি কাপ্তানজি, জলদি জলদি ওঠো কাপ্তানজি, আমার ঘাড়ের উপরে ওঠো। বয়েজ কভার দাও কভার দাও বয়েজ, আমাদের দুজনকে কভার দাও, আমরা দুজন এখান থেকে পালাতে পারবো। তাহলে জলদি জলদি চলো, জলদি জলদি ভাই, জলদি 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 জলদি, ক্যাপ্টেন মিলানকে নিয়ে পালাতে হবে এখান থেকে। যে আমাকে নিয়ে আসলো তারই শালা পাছায় গুলি রয়ে গেছে। চলো বয়েজ ক্যাপ্টেন মিলানকে নিয়ে চলে এসছি আমরা, ক্যাপ্টেন মিলানকে নিয়ে চলে এসছি, বাকি এবার কি টপকা বয়েদের নামবো আমি প্ল্যান থেকে নাকি?
সবাই তো উঠে পড়ছে। আই থিঙ্ক আমরা এক্সট্রাকশন করে ফেলেছি এখান থেকে। চলো বয়স, আবে বয়স তুই কি দেখছিস? এই আতঙ্কবাদীর দলগুলো এনে তোরা বোম খা, তোরা বোম খা সালা, তোরা বোম খাই নে, এ নে 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 যেতে যেতে আরও বোম নে সালা সালা, বহু 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 লাফালাফি করেছিস। আমি ফাইনালি এখান থেকে চলে গেলাম হেলিকপ্টার নিয়ে। ওকে তো ক্যাপ্টেন মিলান, কেমন আছেন আপনি? আগের থেকে ঠিকঠাক মনে করছেন তো? আরে হ্যাঁ, ধন্যবাদ প্রফেসর, তোমার জন্য তো আমি বাঁচলাম, না হলে আজকেই টপকে যেতাম আমি। বাকি ঠিক আছে গাইস, তোমরা দেখলে একে আমরা এখান থেকে জিন্দা বাপাস নিয়ে গেলাম। তো তোমরা যদি চাও যে নেক্সট মিশন দেখতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট মিশন আনবো। বাকি আমি কি ভাবছি গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। তো এনিওয়েজ গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।